সিরাত শুধুমাত্র একটা গল্প নয়, সিরাত মানে একটা গল্প না, একটা হিস্ট্রি না, সিরাত মানে একটা সুন্নাহ, সিরাত মানে একটা আদর্শ। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী যা আমাদেরকে দেখিয়ে দিবে, প্র্যাকটিক্যালি দেখাবে, তাত্ত্বিকভাবে না, প্র্যাকটিক্যালি দেখাবে, তাত্ত্বিকভাবে না, যে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়। সিরাত আমাদেরকে দেখাবে কিভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো একটা সমাজকে পরিবর্তন করে ফেলা যায়। তার আগে আমরা একটু জানবো আইয়ামে জাহিলিয়াতে কি সমস্যা ছিল, ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি। এক, ওই যুগে পুরো বিশ্বব্যাপী শিরক ছিল। আমরা মনে করি আরবের মধ্যেই শুধু শিরক ছিল না, তখন ভারতবর্ষের মধ্যেও 300 কোটি দেবদেবীর পূজা হতো ওই সময়টাতে। 1450 বছর আগের কথা বলছি, তারও আগের কথা বলছি। পার্সিয়ান সভ্যতায় তখন তাদেরকে মাজুস বলা হতো, তারা অগ্নি পূজা করত। এই যে রোমান এম্পায়ার যারা, ওরাও ট্রিনিটিতে বিশ্বাস করত, তিন খোদায়। আর ইহুদি যারা, ওরাও তাদের ধর্মকে বিকৃত করেছিল, ওজায়ের আলী ইসলামকে তারা আল্লাহর সন্তান মনে করতো না, আউযুবিল্লাহ। এক কথায় প্রত্যেকটা সেক্টরে কন্টিনেন্টের মধ্যেই শির্ক ছিল মূল পাপ। আর আরবের মধ্যে তো তারা কাবা ঘরের মধ্যেই প্রায় 360টা মূর্তি স্থাপন করেছিল। তাহলে মূল সমস্যা কি ছিল আইয়ামে জাহিলিয়াতের, সবাই একটু বলার চেষ্টা করি। এখন এই পয়েন্টটা ধরে আপনি পুরো বিশ্বটাকে আজকে মেলাবেন। বিশ্ব মেলানোর আগে আপনি আপনার এলাকাটাকে মেলাবেন, জেলাকে মেলাবেন, রাষ্ট্রকে মেলাবেন, তারপর বিশ্বে যাবেন। দেখবেন কয়েকটা মৌলিক ক্ষেত্র, শিক্ষা সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং আপনার ধর্মীয় অঙ্গন, এই পাঁচটা মৌলিক বিভাগে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার রাষ্ট্রে এবং পুরো গ্লোবালি শিরকের সয়লাব আছে কি নাই, এটা যদি আইডেন্টিফাই আপনি করতে না পারেন তাহলে প্রবলেম তো ধরতে পারছেন না। প্রবলেম না ধরলে সলিউশনে যাবেন কিভাবে? যখন আমরা সলিউশনের কথা আলোচনা করব যে উপায় কি, কিভাবে কায়েম করব, তার আগে তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে প্রবলেমগুলো কি কি। তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পারলাম যে ওই সময়ে যেমন শির্ক ছিল, এটা এই এই বিশ্ব তার চেয়েও বড় স্কেলে শির্কটা কিন্তু এখনো আছে। এটা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন, আমার কাছে সময় বেশি নেই, আমি ডিপে যাচ্ছি না। সেকেন্ড প্রবলেমটা ছিল রিবা, সুদ, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আইয়ামে জাহিলিয়াতের সেকেন্ড বিগেস্ট প্রবলেম ছিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এখনকার বিশ্বে বলেন নাই, তিনটা অপশন নাই আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দিন, নাই আছে, অনেক বেশি আছে, কোনোটাই নয়, অনেক বেশি। আমাদের এখানে সবচেয়ে বিচক্ষণ এবং তাকওয়াবান ব্যক্তিকে যদি আপনি এখন বাংলাদেশের প্রধান উপদেশটা বানায় দেন, তিনি সুদ, সুদের বাইরে কোনো ব্যাংকিং সিস্টেম এখন ইনস্ট্যান্ট চালু করতে পারবেন না, যতক্ষণ না ওই যে দাজ্জালীয় মোরল শক্তির গোড়ায় আপনি আঘাত না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি রিবা বিহীন একটা ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বকে দিতে পারবেন না। অনেকে বলে আমরা অনেকে কিছু কিছু ভবিষ্যৎবাণী করি, আসলে আমরা বর্তমান নিয়ে কথা বলি, বর্তমান সম্পর্কে তাদের জ্ঞানের ঘাটতির কারণে এটাকে ভবিষ্যৎ বলে মনে হয় অনেকের। এই ডলার বেসড যে ব্যাংকিং সিস্টেমটা আছে, ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহু তাআলা অচিরেই এই ডলার বেসড ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আপনারা দেখতে থাকেন কি হয়, তো পড়ে গিয়ে যে রাতারাতি আবার ইসলামিক ব্যাংকিং ব্যাংকিং আসবে এমনটা মনে হচ্ছে না, হয়তোবা সেই জায়গা দখল করবে ইসরায়েলের অর্থ ব্যবস্থা, হয়তোবা কোন একটা রাষ্ট্রের আধিপত্যকে দমন করতে হলে ওই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে নষ্ট করতে হয়। এর আগে ব্রিটেনের ব্যাংক সারা বিশ্বকে শাসন করেছিল, ডলার এসে সেটাকে রিপ্লেস করেছে, এখন ডলার কেউ রিপ্লেস করবে কিছু না কিছু, সেটা হয়তো বা কাগজের টাকা নাও হতে পারে, সেটা হতে পারে ক্রিপ্টোকারেন্সি বা ইলেকট্রনিক মানি। কয়েকদিন আগে আপনারা একটা কথা শুনেছিলেন না যে আমরা ক্যাশলেস সোসাইটি চালু করতে চাই, একজন বলেছিলেন তো গত গভর্নমেন্টের একজন, শুনেন নাই? ক্যাশলেস সোসাইটির মধ্যে এই শুভঙ্করের ফাঁকিটা ছিল, এটা হয়তো পুরো ইলেকট্রনিক একটা সিস্টেম যেটার সম্পত্তির কোনো সিকিউরিটি নাই। যাই হোক, ওটা ওই আলোচনা যাচ্ছি না, আমাদের অর্থনীতি সংক্রান্ত অনেক বই বাজারে এখন এসেছে, আপনারা পড়তে পারেন। তো মূল কথাটা হচ্ছে রিবা বেসড যে ইকোনমিক সিস্টেম, এটা আইয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা নতুন কোনো সুন্নত নয়। তৃতীয় সমস্যা মাদকদ্রব্যের সমস্যা ছিল, এই সমস্যাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মাদক না পুরো নৈতিক অবক্ষয়। বিশ্ব এমন কোনো যুগ আজ পর্যন্ত দেখে নাই যেখানে জিনাটাকে শুটিং করে একটা ইন্ডাস্ট্রি বানানো হয়,
এমন কোন বিশ্ব আজ পর্যন্ত আসে নাই বিশ্ববাসীর সামনে, এমন কোন সময় বিশ্ববাসীর সামনে আসেনি মহাকালের ইতিহাসে যে জিনা নোংরা একটা কাজকে শুট করে এটাকে শিল্পের আকৃতি দিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে, এটাকে আবার ইন্ডাস্ট্রির নাম দেওয়া হয়, তারা বলে এটা বন ইন্ডাস্ট্রি। এবং সেখানকার যারা অ্যাক্টিং করে ওদেরকে বলা হয় পন স্টার, স্টার তারকা, তারা না তারা উপাধি দিয়েছেন তারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভূমিকম্প আসার এগুলো হচ্ছে কারণ, আসলে জিনা মাদক বাদ্যযন্ত্র গান বাজনা ইত্যাদি। তো এখন শুধু মাদকে সীমাবদ্ধ নাই, বরং মাদক জিনা ব্যভিচার পরকীয়া আপনার এই লালন তত্ত্ব, হ্যাঁ সংস্কৃতির দোহাই পেরে বিভিন্নভাবে আমাদেরকে ওই নৈতিক অবক্ষয়ের জায়গাটা নিয়ে আসা হয়েছে। এটা আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত, এটা নতুন কোনো সুন্নাত না। চার, ওই সময় মেয়ে নারী জাতির একেবারে অবমূল্যায়ন করা হতো, যেটা আপনারা অনেকেই জানেন। এখন কি নারী জাতির সাথে খুব বেশি সম্মান দিয়ে কথা বলা হয় তাই মনে হয় আমাদের? এখনই কি আমরা নারীকে সেই সম্মান আদর দিতে পেরেছি? আসলে পারি নাই। আমরা কর্পোরেট যে ওয়ার্ল্ডটা আছে আমাদের, এই ভিজুয়াল ওয়ার্ল্ডের পিছনে একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে যেটা তাদের স্বার্থ আর টাকা ছাড়া কিছুই বুঝে না, এই ওয়ার্ল্ডটা নারীকে সরাসরি পণ্য বানিয়েছে, সরাসরি পণ্য, ভোগের পণ্য। আপনি ইসলামিকভাবে যদি আপনি দুজন মেয়ে দুজন নারীর মধ্যে ইনসাফ করেন, এটাকে তারা সারা ওয়ার্ল্ডের চোখে সমাজের চোখে খারাপভাবে উপস্থাপন করবে। কিন্তু আপনি যদি ভিতরে ভিতরে নাউজুবিল্লাহ আটটা দশটা মেয়ের সাথে নোংরা সম্পর্ক করেন, তারা এটাকে প্রমোট করবে এবং এগুলোকে তারা বলবে কাছে আসার গল্প। কথাগুলো কি একটু ভারী হয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? আচ্ছা, তো প্রিয় ভাইয়েরা, নারীর সেই সম্মান এখন পর্যন্ত ওইভাবে আমরা দিতে পারি নাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদেরকেও দোষ দিব, জি আমাদেরকে আমরা দোষ দিব, কারণ আমরাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারি নাই। আপনি আমাকে বলেন যে আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে মুহাদ্দিসা বানাতে চান, কতগুলো অ্যাভেলেবল প্রতিষ্ঠান আপনার সামনে আছে, কতগুলো পরিবেশ এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে? আমরা তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের শিক্ষা, তাদের নিরাপত্তা, তাদের এই উম্মার খেদমতে তারাও যে আমাদের সাথে অংশগ্রহণ করবে, এই এই ক্ষেত্রটাতে আমরা কতটুকু এগুতে পেরেছি, এটাও কিন্তু ভাবতে হবে। আত্মসমালোচনা ব্যাপারটা এমন যে আয়নার সামনে দাঁড়ানো যে আমার চেহারায় কী কী ত্রুটি আছে আমাকে দেখতে হবে এবং খোলা মনে দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পাঁচ নম্বর সমস্যাটা ছিল যে গোত্রীয় হানাহানি, গোত্রীয় একটা হানাহানি ওই সময় ছিল, যুদ্ধ বিগ্রহের বিস্তীর্ণ ইতিহাস আছে, এগুলো আপনারা আরাইকুল মাখদুম সহ নবী রহমত এছাড়া আরও যত কিতাব আছে, এই আমাদের জাকারিয়া মাসুদ ভাইয়ের তো কিতাব লিখেছেন একটা সিরাতের উপরে, তারপরে রহমতুল্লিল আলমিন সহ অনেক কিতাব বাজারে পাওয়া যাচ্ছে, পড়লে বুঝবেন ওই সময়টায় গোত্রীয় হানাহানি প্রকট ছিল। এখন আমাদেরকে বলেন তো যে বর্তমান ওয়ার্ল্ডে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হোক আর আঞ্চলিক প্রেক্ষাপটে হোক, গোত্রীয় হানাহানি আছে কি নাই? এটা বর্তমানে রাজনৈতিক গ্রুপ নিয়েছে আর কি। এবং আমার কাছে একটা বিষয় খুব হাস্যকর লাগে, আমি অনলাইনে দেখছিলাম কয়েকজন ভাই এই জিহাদ শব্দটাকে খুব ক্রিটিসাইজ করছেন এবং শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমাদের ভাষায় এটাকে জঙ্গিবাদ সন্ত্রাসীবাদ এইসব শব্দ ইউজ করতেছেন আর কি। তো আপনাদেরকে দেখলে আমার আসলে মায়া লাগে, কাশ আল্লাহ পাক আপনাদেরকে একটু বুঝ দিত দিনের। গণতান্ত্রিকভাবে যখন আপনি রাস্তায় নামেন, মিছিল করেন, মিটিং করেন, লাঠিসোঁটা নিয়ে মারামারি করেন, মুসলিম মুসলিম কনফ্লিক্ট করেন, মুসলিমের হাতে মুসলিম মারা যাচ্ছে, তখন আপনি গণতান্ত্রিক শব্দে এটাকে জায়েজ করে নেন। অথচ কুফফারদের সাথে যখন মুসলিম মুজাহিদরা সরাসরি ব্যাটল ফিল্ডে থাকে, ওদেরকে আপনি জঙ্গি বলেন, চিন্তার কি দৈন্যতা! গণতান্ত্রিক একটা রাষ্ট্র মনে করেন বাংলাদেশ, এখানে ধরেন একটা সরকার আছে, একটা বিরোধী দল আছে, কথার কথা এক্সাম্পল এক্স ওয়াই, তো এক্স কে ক্ষমতা থেকে সরানোর জন্য ওয়াই মাঠে নেমেছে, এক্সও মুসলিম ওয়াইও মুসলিম, কনফ্লিক্ট হলো, মারামারি হলো, এই দলের 50 জন মারা গেল, ওই দলের 100 জন, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ডেমোক্রেটিক সিস্টেমে তাদের কাছে জায়েজ, এটা গণতন্ত্রের ভাষা। কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি যখন মুসলিমরা কুফফারদের একেবারে গর্দান আঘাত করছে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, ওইটাকে তারা বলছে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ। আল্লাহর কসম, জঙ্গিবাদ বলে কোনো শব্দ নেই ইসলামে,
এই জঙ্গি জুজুর ভয় দেখানো বন্ধ করেন জঙ্গিবাদ বলে কোনো শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে এসব পশ্চিমাদের থেকে ধার করা তন্ত্র মন্ত্র বন্ধ করেন হ্যাঁ এটা হতে পারে যে কিছু মানুষ ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে সেটা অন্য ইস্যু প্রত্যেকটা ধর্মেই দেখা যায় কিছু কিছু ব্যক্তি থাকতে পারে যারা ওই ধর্মকে বিতর্কিত করার ব্যাপারে কাজ করে অথবা এরাও অথবা পেইড এজেন্ট হতে পারে আল্লাহ ভালো জানে ষড়যন্ত্র তো শেষ নাই কিন্তু একজন একজন মুসলিমের কোনো একটা নির্দিষ্ট অন্যায়কে আপনি যদি পুরো উম্মার ক্ষেত্রে আপনি লাগিয়ে দেন এটা তো হলো না আর যেটা একটা শতসিদ্ধ বিধান কোরআন এবং হাদিসের যেটা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না শুধুমাত্র দাওয়াত দিয়ে হয় না দাওয়াতের সাথে এটা লাগে এটাকে যারা অস্বীকার করছেন এবং পশ্চিমা তন্ত্রমন্ত্র শব্দ ইউজ করছেন তাদের জন্য আফসোস করা ছাড়া আমাদের কিছু করার নেই কিন্তু আমরা ভয় করি যে আসলে আমাদের আমাদের গায়ে আঘাতটা ওই ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিক মুরতাদরা যতটা না করে আমাদের এই মডার্ন ভাইরা আমাদেরকে এত বেশি আঘাত করে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সালাফদের বইগুলো একটু পড়েন সালাফদের সাথে তো আমাদের দেখা হবে কি আমাদের মাঠে তখন কি মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন এইটা চিন্তা করেন আমাদের কিন্তু সবাই সবার সাথে দেখা হবে কি আমাদের মাঠে ইনশাআল্লাহ তাই না দেখা তো হবে তখন কি মুখটা নিয়ে তাদের সামনে দাঁড়াবেন এটা চিন্তা করেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন তো প্রিয় ভাইরা আমি ওইদিকে আর যাচ্ছি না ডিপে এখন মূল কথা হচ্ছে এই প্রবলেমগুলো নিমজ্জিত সমাজটাকে আমরা জাহিলিয়াত বলি ঠিক আছে তো আমাকে এখন বলেন যে এই জাহিলিয়াতের এই সমাজটা 23 বছরের ব্যবধানে দূর হয়েছে কি হয় না আলোকিত হয়েছে কি হয় নাই পুরোপুরি জাহিলিয়াতগুলোকে সরিয়ে একটা নতুন আলোকিত সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন না করেন নাই এটা কি তাত্ত্বিক ছিল না প্র্যাকটিক্যাল ছিল এখন আমাদের সামনে তাহলে প্রশ্ন আসলো কিভাবে এই তো কিভাবে করলেন প্রথমত একজন নবী দরকার ছিল আল্লাহ পাক মনোনীত একজন বান্দা দরকার ছিল এখন কি সেই নবী আছেন নবীর জায়গায় তাহলে কারা কাজ করবেন নবীর উত্তরসূরি কারা ওলামায়ে কেরাম মাশাআল্লাহ এখন ওলামায়ে কেরামদের মধ্যে যারা কাজ করছেন এইসব বিষয় নিয়ে তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে কিনা এটা এটা খেয়াল রাখবেন ওলামায়ে কেরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কিনা নবী নাই কোনো নবী আসবেন না তাহলে পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায় উম্মার উপরে স্পেশালি ওলামায়ে কেরামদের উপরে এই তো কথা এখন আমরা যদি ওলামায়ে কেরাম হতে পারি তো আলহামদুলিল্লাহ তখন আপনি সেই দায়িত্ব নেবেন আপনি সেই দায়িত্বের একটা অংশ বহন করবেন যদি আপনি ওলামায়ে কেরাম হতে না পারেন অ্যাটলিস্ট আপনি তালেবে এলিম তো হবেন বিশ্বাস করেন আমি যদি এখন একজন একজন করে আমরা কোরআন তেলাওয়াতটুকু ধরা শুরু করি আমি আমার অভিজ্ঞতা আলোকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়তে পারবে না তালেবে ইলমের শুধু একটা প্রাথমিক লেভেল বললাম মক্তবের লেভেল যে হাউ টু রিসাইট দ্য গ্লোরিয়াস কোরআন মানে অথেন্টিকলি এতটুকুই তারা পারবে না কিন্তু সে দিন কায়েমের স্বপ্ন দেখছে সেদিন কায়েমের স্বপ্ন দেখছে দিন নিয়ে কাজ করার ফিকির করছে কোনো কোনো ক্ষেত্রে সে দায়ীও হয়ে আছে কিন্তু তার বেস ঠিক নাই তাহলে প্রিয় ভাই ফ্যান্টাসি না প্রথমে হচ্ছে আমাদের ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক এবং তালেবে ইলম হয়ে যাওয়া সবাই আজকে থেকে নিয়াত করি সবাই তালেবে ইলম হয়ে যাবেন সব তালেবে ইলম মানে কি জ্ঞানের ছাত্র জ্ঞানের ছাত্র আজকে বাইতুল মুকাররমে যিনি খুতবা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ তিনিও নিজেকে বলেন যে আমি একজন জ্ঞানের ছাত্র জ্ঞানের ছাত্র বই হারিয়ে গেলে কোন একটা বই হারিয়ে গেলে দুই রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে বলেন যে আল্লাহ আমার বইটা হারাই গেছে বাচ্চাদের মতো কান্নাকাটি করেন তালেবে ইলম তো আমরা কি সেই তালেবে ইলম হতে পারছি ভাই আমি আঘাত করবো একটু আপনাদেরকে আমরা কোরআন তেলাওয়াত করতে শিখছি না অ্যারাবিক গ্রামার শিখছি না অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ভাষা না জানলে কোরআন শেখা যাবে না বোঝা যায় না একদমই যাবে না আমরা হাদিস পড়া শিখছি না আমরা উসুল শিখছি না আকিদা শিখছি না ফিকের বই পড়ছি না সবচেয়ে বড় কথা ওলামায়ে কেরামদের আধ্যাত্মিক সহবতে আমরা যাচ্ছি না একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে কিন্তু দিন কায়েম করা যাবে না ঠিক আছে আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে আর কি মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড আমরা একটু স্মার্ট জি না বরং আমরাই ব্যাকডেটেড তারাই স্মার্ট যার কাছে কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান আছে না তারাই স্মার্ট আমরা কিন্তু ব্যাকডেটেড তারা দস্তরখানায় খাবার খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে এই এই যে আস্তে 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 লিবারাল হতে থাকা এক পর্যায়ে দেখা যায় মসুল থেকে সরে গেছে
আমার কাছে মনে হয় যে দাড়ি না রাখলেও কোনো সমস্যা নাই, কিন্তু তারা তারা দাড়ি না রাখলে তার চেহারার দিকে তাকাচ্ছেন না। তাদের দর্শে বসে আমরা কোনো বিরাদবিমূলক একটা আচরণও করতে পারি না, কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না। তো আদব আখলাক তাসকিয়া এই তিনটা জিনিস, আদব আখলাক তাসকিয়া এই তিনটা জিনিস ইলমের সাথে সম্পৃক্ত, এবং এই তিনটা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন উলামায়ে কেরামদের আধ্যাত্মিক সোহবতে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহির আলোকে। কিসের আলোকে? ওহিটা কি? কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে, নবীর তরিকায়, তাহলে আমাদেরকে ওহির সাথে সম্পর্ক থাকতে হবে না? কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা। নিয়াত করি যে কোরআন এবং সুন্নাহর সাথে আমরা সম্পর্ক করবো ইনশাল্লাহ এবং শিখবো ইনশাল্লাহ। আমরা হামাগুড়ি দিচ্ছি এখন ভাই, যে লেভেলে আমরা যেতে যাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, আমরা দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখন। ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না, কিন্তু আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, হাতরে ফিরছি, অন্ধকারে পথ হাতরে ফিরছি। এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। এটা 30 বছর আগেই আমাদের একটা এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসিক বেসগুলো অনেক স্ট্রং, তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জমিনে দিন কায়েম কেমনে করব। তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইলেম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না। প্রত্যেকটা কাজের আগে ইলেম লাগবে, প্রত্যেকটা দলিল আছে কোরআন হাদিস থেকে কোটেশন দেয়া যায়, সময় নাই আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি। এবং সেই ওহির জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন, পয়েন্ট নোট আউট করেন। ওহির জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই, নিজে আমল কম করি, আমল বাড়াতে হবে। এবং তিনি মানুষ তৈরি করেছেন, পয়েন্ট নোট করেন, তিনি মানুষ তৈরি করেছেন, সাহাবীদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সোহবতে। সাহাবীরা তার কাছে গিয়ে পড়ে থাকতেন, তিনি শেখাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবীদের মধ্যে ঐক্য বজায় রাখতেন। তিনি সাহাবীদের প্রতি অনেক নরম ছিলেন। আমরা অনেক হার্স, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গিব, তম, পরশ্রীকাতরতা দিয়ে ভর্তি। মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো, আবার কখন তাকে দেখব। তিনি ছিলেন মানুষের প্রতি নরম, সাহাবীদের প্রতি নরম, কোমল। সাহাবীদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই, আর আমাদের পুরো উম্মাই বিচ্ছিন্ন। এমনকি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না, ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু, কারা আসলে আমাদের শত্রু। অবাক হলাম যে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম তারাই পিছন থেকে আমাদেরকে ছুটি মারছে। তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি। সবাই ভাই ভাই হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। রুহামা উবাইনাহুম হয়ে যায়, সমালোচনা করার দরকার নাই, সবার মধ্যে ভুল আছে। আবু দাউদ ভাই যদি 100টা থাকে আপনারও হয়তো 90টা আছে, আপনার 90টা থাকলে ভাইয়েরও হয়তো 80টা আছে, বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। আপাতত আমাদের বৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর, মানে জোর দেওয়া উচিত। আমরা আকিদা আমল মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না, কিন্তু বৃদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হই, এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দিই, ছেড়ে দিই মন থেকে, ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নাই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে, তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে। তো আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন, তিনি নিজে সামন থেকে লিড দিয়েছেন। এই দেখেন এখানে একটা ব্যাপার, উম্মার জন্য কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই, লুকায় থাকা যাবে না। উম্মার জন্য কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে, আমাকে সামন থেকে লিড করতে হবে, উম্মাকে কথা বলতে হবে। কোনো সাহাবি এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই, সবাই সামন থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন। কখনো কৌশল চেঞ্জ করেছেন, সেটা হতে পারে অন্য বিষয়, কখনো হিজরত করেছেন, কখনো সবর করেছেন, কখনো মার খেয়েছেন,
বেশিরভাগ সাহাবী সামন থেকে উম্মাহকে নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে মার খেয়েছেন। কাবা ঘরের মধ্যে আবু জেহেলদের মজলিসে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর রহমান সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। বেলাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের নিজেদের ঘটনা পড়া জানেন, তারা পালিয়ে যান নাই সমাজ থেকে, তারা ওই সমাজের থেকেই কাজ করার চেষ্টা করেছেন। তা আমাদেরকে আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না, এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি এখানে হয়তো আমাদেরকে মরতে হবে, এখানেই আমাদের লড়াইটা, কিন্তু এখানে সবাইকে তো সব জায়গায় চলে যেতে পারবেন না, সবার সেই সুযোগ হবে না। অতএব মূল পয়েন্টগুলো আমি ফোকাস করি, ওহিভিত্তিক সমাজ গড়া, ওহির চর্চা করা, ওহিকে বুকে ধারণ করে ওই এলেমটাকে অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। এরপরে আসি, কয় মিনিট আছে আমার, দেখো তো কটা বাজে, 45। আচ্ছা, দেড়টায় জামাত, আমরা একটাই শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে ইনশাল্লাহ হয়ে যাবে 15 মিনিটে। শুনেন, এই কয়েকটা পয়েন্ট তো বুঝে আসছে, এখন এখন আমি একটু সামারি করে দেই। প্রথম 3 বছর, প্রথম কত বছর, প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দেখেন, ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি, তিনি মানুষ তৈরি করেছেন। এবং এই 3 বছরে কারা তৈরি হয়েছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আপনার বিলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সরি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব, মানে যে সাহাবীরা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছেন, ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম 3 বছরে। সুবহানাল্লাহ। এই জন্য বলে যে প্রথম দিকে সাথীরাই কিন্তু প্রকৃত সাথী, তাই না বিষয়টা? পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো, আমরা আমাদের কিছু ভাই যদি 40-50টা আসন পেয়ে যায় সামনে আর কি, তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে, তাই না বিষয়টা? এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি। দেখেন, দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহির বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে একটু ভালো থাকলেও অসুবিধার কিছু নাই, যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো, কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা। কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা, এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না, তো আয়না ঘরে পড়ে থাকার চেয়ে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি, রবি ভাই কি বলেন? অ্যাটলিস্ট এটা ভালো না? তো যদি একজন আমাকে ধরে আয়না ঘরে ঢুকে রাখে, আরেকজন ধরেন বের করে এসে বলুন ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই, তো আমি তো এই সুযোগটা নিবো, অ্যাটলিস্ট নিবো না? তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো। আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময়, মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা, এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, উসুল ঠিক রেখে, উসুল জায়গা ঠিক ঠিক রেখে। এই যেহেতু আমরা ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করবো, তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ, মাশওয়ারা ভিত্তিক আমরা আগাবো ইনশাল্লাহ। তো এখন 3 বছরের গোপন দাওয়াতের পরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো। ওই নির্যাতনের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই, বরং সবর করতে বলেছেন। এই সবরের পিরিয়ডটা কিন্তু আমরা পার করে আসছি, সবর করিনি আমরা বিগত 15-20 বছর, 25-30 বছর। আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে, ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে, তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের হয়েছিল, দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, কোনো মুসলিম, কোনো মুসলিম অ্যাসোসিয়েশন, কেউই বের হয় নাই। তাহলে আপনারা পশ্চিমাতে শেখানো শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন? যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই, তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে? কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যাইতো, কিন্তু সবাই সবর করেছে, মাইর খেয়েছে, কেউ 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর, কেউ 3 বার, 4 বার, 5 বার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না। আমি শুধু একটা কথা বলি, শুনেন, চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে, চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা, আর এই যে আয়না ঘরের একটা রিমান্ড, এটাকে আপনি 1000 কোটি গুণ দিয়েও আপনি হিসেব করতে পারবেন। ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ, আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে, তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং তাদের সবর, ইস্তেকামা, ইমান, তাদের জীবনের জজবা, এটার সামনে দাঁড়াই দিয়ে পারবেন না আপনারা।
আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে বোন ছেলে তো বাপ বোন তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত মানুষের ত্যাগ কুরবানিগুলোকে কবুল করেন এই কুরবানিগুলোর ফলশ্রুতিতে তাদের চোখের পানি তাদের তাহাজ্জুদ তাদের দোয়া তাদের এই যে আধ্যাত্মিকত্ব আল্লাহকে ডাকা এগুলোর বদৌলতে আজকের দিন পেয়েছি আমরা এটা একদিনের শুধু রেভলিউশন এটা হয় নাই যারা এখন ক্রেডিট নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন এটা ভুল করতেছেন আপনারা এটা ঠিক হচ্ছে না এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সেই প্রত্যেকটা আল্লাহর বান্দা যে এখানে হকের উপর ছিল যার উপর নির্যাতন হয়েছে চোখের পানি ফেলেছে সেজদা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে দোয়া করেছে আমাদের মা বোনরা ঘুমায় নাই রাতের পর রাত জেগেছিল রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে তখন সব মিডিয়ার সামনে হাজির এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস করি না আপনারা সুবিধাবাদী যখন যেদিকে হাওয়া তখন সেদিকে দৌড় দেন আমার নিজের ওয়াইফের কথাই বলতেছি ডোর টু ডোর ঘুরে বেড়াইছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে উনি কোথায় গেল হঠাৎ করে নাই হয়ে গেল কিভাবে কেউই কথা বলতে রাজি হয় নাই এর আরো অনেক ভাই আছে যারা এগুলো শিকার তারাও জানে এগুলো সবার সাথে এগুলো হয়েছে কিন্তু যখন আবার এটা আল্লাহ ঘুরাইতেছেন অবস্থাটা তখন আবার বাড়ির সামনে হাজির তাহলে কাদেরকে বিশ্বাস করবেন আপনি এই জন্য বলি যে যাদের উসুল আকিদা মানহাজ মানহাজে যারা স্ট্রং না তাদেরকে বিশ্বাস করার আগে দশবার বিশবার চিন্তা করতে হবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন না তারপরে রোমানদেরকে চিঠি পাঠিয়েছেন না মুশরিকদের সাথেও সন্ধি হয়েছে না সব কিছু হয়েছে সন্ধি হয়েছে পররাষ্ট্র নীতি হয়েছে চুক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তিনি কিন্তু উসুল এবং আদর্শের জায়গায় কারো সাথে যাররা পরিমাণ ছাড় দেন নাই ছাড় দিয়েছেন তাই আমরা যেন এই সুন্নতটাকে ধরে রাখার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করে এখন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই যে দাওয়াতটা প্রকাশ্যরূপ লাভ করলো তখন সবরটা ছিল বেশি ইম্পর্টেন্ট এবং সবরের সবর করতে 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 সাহাবীরা কি বলেছিলেন জানেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বদদোয়া করেন না এদের জন্য আমরা তো পারছি না নবীজি বলেছেন যে তোমরা জেনে রাখো এই দিন একদম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে একটা কাঁচা গাঁ একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক কালিমাকে প্রবেশ করাবেন না ইনশাআল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো ঠিক আছে তোমরা এখন আবিসিনিয়ায় চলে যাও যদি দেখা যায় কখনো এমন একটা পরিবেশ যে আপনার এলাকায় দিন পালনের কোনো পরিবেশই নাই তখন আবিসিনিয়ার সুন্নত আছে আমাদের সামনে সেখানে হিজরতের সুন্নত আছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন বছর সাহাবীদেরকে সহ বয়কট করা হয়েছে শিয়ারে আবু তলেবে গাছে ছাল পাতা খেয়ে দেখেছেন তবুও আরশের সাথে আপোষ করেন নাই সাহাবীদেরকে চোখের সামনে তিনি শহীদ হতে দেখেছেন মক্কায় তারপরেও তিনি আদর্শের সাথে আপোষ করেন নাই কিন্তু তাদেরকে তিনি অস্ত্র দিয়ে আঘাত করেন নাই কিন্তু এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের পরে যখন তায়েফবাসী কবুল করলো না মিরাজ হয়ে গেল এরপরে নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই যে যুবকদেরকে দাওয়াত দিলেন আমরা যুবক ভাইরা ভালো করে শুনেন যুবকদের হাতে ইসলাম পরিবর্তন হয়েছে মানে পরিবর্তন বলে বোঝাচ্ছি টেবিলটা উল্টে গেছে আর কি যুবকদের হাতে এই ছয়জন যুবক যাদের নেতৃত্ব দিচ্ছেন সাআদ বিন যুরারা রাদিয়াল্লাহু আনহু তারা এসে ইসলাম কবুল করলেন ইয়াসরিব থেকে তারপরে পরের বছর 12 জন তারপরের বছর এই যে 75 জন এই যে একটা বিশাল দাওয়াতের ক্ষেত্র তৈরি হলো মদিনায় একজন দায়ীর মেহনত ছিল এখানে তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মনে আছে না আপনাদের এই যে মাঠটা তৈরি হলো যে মাঠ তৈরি করা তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে চলে আসেন আমাদের এখানে আল্লাহ পাকও সেটাই ইরাদা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন এই মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট প্রথম ইসলামিক স্টেট কিন্তু মক্কা নয় বরং মদিনা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনি শুধু এখন নবী নন বরং তিনি এখন রাষ্ট্রপ্রধানও বটে আমরা কি এই পর্যায় পর্যন্ত যেতে পেরেছি কিনা বলেন আমরা কি এখন পর্যন্ত কোনো মদিনা রাষ্ট্র ডায়ার করতে পেরেছি কিনা আমাদের এই দেশটাতেও হোক অথবা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের মাধ্যমে হোক পেরেছি তার মানে আমরা এখন এই জায়গা পর্যন্ত যেতে পারি নাই তাহলে মক্কা বিজয় সব আপনি দেখছেন কিভাবে আর গণক্ষমা কিভাবে করছেন আমরা তো মদিনা রাষ্ট্র পাইনি এখনো আমরা কি মদিনা রাষ্ট্র কায়েম করতে পেরেছি বা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের কাজের মধ্য দিয়ে ওইখানে মাঠ তৈরি করতে পেরেছি যে আমরা হিজরত করে চলে যাবো ওখানে রাষ্ট্র কায়েম হবে কোনোটাই তো হয় নাই তাহলে আমরা এই পর্যায় পর্যন্ত এখনো যেতে পারি নাই অথচ আমরা মক্কা বিজয়ের ভাইভ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি একটা অবস্থা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান আমি জন্য বলি যে কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে সিরাত লাগবে আপনার সিরাত ছাড়া কোরআন সুন্নাহকে বোঝা যায় না সুবহানাল্লাহ আর আমার বিশ্বাস যে সিরাতের উপর যারা বেশি চর্চা করবে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তারা নবীকে স্বপ্ন দেখতে পারে মানে আমার মন বলে এটা
এটা কোন দলিল ভিত্তিক কথা বললাম না অনেক ওলামায়ে কেরাম বলেছেন আমাদেরকে আমি বল জিজ্ঞাসা করেছিলাম যে উস্তাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার কোনো খাস আমল আছে নাকি তো কেউ তেমন কোনো খাস আমল বলতে পারে না একজন উস্তাদ খালি বললেন যে রাতে ঘুমানোর সময় অ্যাট লিস্ট 10 20 পৃষ্ঠা সিরাত পড়ে ঘুমাও দেখি কি হয় তার মানে উনি হয়তো দেখেছেন উনি বলেন না সিরাত ছাড়া ভাই আমরা দিন প্রতিষ্ঠার প্যাটার্নগুলো বুঝবো না একটা প্রত্যেকটা কাজের একটা প্যাটার্ন থাকে একটা পদ্ধতি থাকে ওযু করার একটা সিস্টেম আছে নামাজের একটা নিয়ম আছে দিন প্রতিষ্ঠারও নিয়ম আছে এখন দেখেন দাওয়াতের মধ্য দিয়ে মদিনা রাষ্ট্র তৈরি কায়েম হয়ে গেল ওখানে কিন্তু নবীজি এখন শুধুমাত্র নবী নন তিনি নবীও বটে রাষ্ট্রপ্রধানও বটে তাদের আমিরও বটে তাহলে এখানে আমির হলো নবী রাষ্ট্রপ্রধান এবং আমির ইমারা হয়ে গেল ইমারা এবং জামাহা হলো একটা জামাহা বুঝতে বুঝাতে পারছি কি জামাত ইসলাম না রে ভাই এটা আবার জামাহা মানে জামাহা মানে একটা কি বলবো ভাই হ্যাঁ ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এবং দেখেন একজন আমির আমির কিন্তু আবার আলাদা আলাদা না একজন আমির এই একটা জামাহা এবং সবাই হচ্ছে মামুর মামুর মানে যারা আমিরকে ফলো করে এখানে আছে সামওয়াতা মানে নবী যা বলবেন তারা শুনবেন এবং আনুগত্য করবেন এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখন আমাদের দেশে করতে পারি নাই সবাই আলাদা আলাদা ভাবে কাজ করতেছি ঠিক আছে কাজ হতে থাক কিন্তু সমন্বয় জরুরি সমন্বয় না হলে বৃহত্তর ঐক্য হবে না আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদেরকে একটু ছাড় দিতে হবে একটু হলেও ছাড় দিতে হবে কারণ এখন তো আর সাহাবিদের যুগ না রে ভাই সাহাবিরা যেভাবে সব শক্তভাবে পালন করতেন আমল করতেন এরকম মানুষ এখন নাই তো আর আপনি যদি ওই যে আমি যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে সাহাবিদের সব খাসলত পাওয়া যাচ্ছে না যাবে না এটাই তো স্বাভাবিক কারণ আমরা তো সাহাবিদের যুগ থেকে 1400 বছর পরের মানুষ এই হাদিসটা আপনারা জানেন কিনা মাঝখানে অনেক লম্বা যাচ্ছে কিনা এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবীরা শুনেন তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবীরা তোমরা যদি ইসলামের 1/10 ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের 1/10 উপরেও থাকে সে সফল হয়ে যাবে মানে আমরা তো এখন ওই যুগে আছি 10% ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এরপরে মদিনা রাষ্ট্র কায়েম হলো দেখেন রাষ্ট্র কায়েম করার পরে কাজ কি এখন আমাদের দায়িত্বশীল যারা এখন আছেন প্রেজেন্ট তাদেরকে একটু বোঝান একটু রাষ্ট্র পাওয়ার পরে কাজ কি নবীজি কি করেছেন রাষ্ট্র পাওয়ার পরে আগের দিনে মসজিদ নববী নির্মাণ করেছেন তার মানে মসজিদ নববী ছিল শুধুমাত্র ইবাদতের জায়গা নয় সেখানে দাওয়াতের কাজ হতো সেখান থেকে সব ডিসিশন মেকিং হতো এবং এরপরে তিনি আনসার আর মুহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে আমাদের কাজ কি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা দিনী ইলিমের পরিবেশ তৈরি করা দাওয়াতের পরিবেশ তৈরি করা এবং উম্মার এই জাতির মধ্যে ঐক্য নিয়ে আসা আমরা তো কি করতেছি সংবিধান সংস্কার করতেছি এটা আমাদের এখন এজেন্ডা তাই না এই পলিসিতে যে পলিসিতে আপনারা আগাচ্ছেন এই পলিসিতে যদি সংবিধানকে 10-12 সংশোধন করেন আপনারা নাকি ইসলামিক সংবিধান তো বানাবেন না বানাবেন সহজ কথা বলেন কখনোই বানাবেন না তাহলে মদ মদের বদল খালি চেঞ্জ করতেছেন এই তো আর তো কিছু না তাহলে মূল কাজটা কিন্তু আমাদের এখন করা দরকার ছিল জাতিগত ঐক্য নিয়ে আসা জাতিগত ঐক্যটা খুব জরুরি ছিল সবাইকে নিয়ে বসা ওলামা ইকরামদেরকে প্রাধান্য দেওয়া তাদের কাছে যাওয়া তাদের সহমত যাওয়া পরামর্শ নেওয়া মশওয়ারা করা এবং মসজিদগুলোকে আবাদ করে দেওয়া এর এর ভিত্তিতে কি করা দিনের ইলমের দাওয়াতটা ছড়ানো প্রকৃত ইসলামের দাওয়াতটা ছড়ানো এটা ছিল কাজ এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন সামরিক বাহিনী শক্তিশালী করেছেন দেশটা এখন নাজুক অবস্থা সামরিক বাহিনীগুলোকে খুব শক্তিশালী করা দরকার ছিল এখন তারপরে তিনি ওই সময় সারিয়া অভিযানগুলো শুরু করলেন দেশের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযানগুলো শুরু করলেন সারিয়া আর গাজওয়া এক না কিন্তু সারিয়া মানুষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই অন্য সাহাবীকে আমির করে পাঠিয়েছেন গাজওয়া হচ্ছিল এবং অর্থনৈতিক ভিত্তিটা তারা শক্ত করলেন মদিনা রাষ্ট্র পাওয়ার পর তারা কি করলেন দেখেন আধ্যাত্মিক বিষয়টার দিকে খেয়াল করলেন মসজিদ নির্মাণ করলেন ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন অর্থনৈতিক ভিত্তি শক্ত করলেন সারিয়া অভিযানগুলো চালানো শুরু করলেন পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করলেন এবং ওই দেশের অভ্যন্তরে যে অমুসলিমরা ছিল যেমন ইহুদি বা অন্য যারা তাদের সাথে একটা কিন্তু চুক্তি হলো সনদ হলো তো আমাদের এই কাজগুলো কিন্তু সব পারফেক্টলি হয় নাই হচ্ছে না এরপরে আস্তে আস্তে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল এই যে বদর যুদ্ধ হলো এখান থেকে আর আমরা পিছনের দিকে ফিরে তাকাই নাই কখনো তখন ধর এখানে দেখেন সিরাত থেকে শুধু দাওয়াতের মধ্য দিয়ে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত আসে নাই বদর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে বদর
যে শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত সিরাত আসে নাই এই বদরের সিঁড়িগুলো পার হতে হয়েছে বদরের পরে উহুদ তারপরে খন্দক তারপরে আপনারা যে হুদাইবিয়া আর কত যুদ্ধ হয়েছে মাঝখানে হুদাইবিয়া সন্ধির আগেও হয়েছে পরেও হয়েছে তারপরে খাইবার হ্যাঁ তারপরে তাবুক তায়েফ হুনাইন কতগুলো এই সিঁড়িগুলো পার হয়ে 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 শেষ পর্যন্ত গিয়ে মক্কা বিজয়টা হয়েছে তাহলে আমরা একটু স্পষ্ট বুঝতে পারলাম শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে মক্কা বিজয়টা হয় না আল্লাহ পুরো জাজিরাতুল আরবের মধ্যে ইসলামটা শুধু দাওয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়নি এর সাথে লেগেছে ইলমের চর্চা বেশি বেশি আমল হালাল খাওয়া তাসকি অর্জন করা নবীর সহবত তারপরে হালাল ইকোনমি হ্যাঁ একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পররাষ্ট্রনীতি কখনো সন্ধি কখনো কূটনৈতিক তৎপরতা কখনো দাওয়াত কখনো জিহাদ সব কিছু মিলায়ে মক্কা বিজয় হয়েছে তাহলে সিরাতের এই পুরো বিষয়টার কতটুকু অংশ আমরা আসলে বাস্তবায়ন করতে পারছি এটা আমাদেরকে ভাবতে হবে আপনারা সব ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আপনারা এটা নিয়ে ভাববেন ফিকির করবেন নিজেরা পড়াশোনা করবেন এবং আমাদের যদি কোনো ভুল হয় আমাদেরকে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের সুন্নতে আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করেন আমিন আবারো দোয়া করি আল্লাহ পাক যেন সিরাতের সুন্নতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে তার দিন কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ পাক সেই রকম আমাদেরকে ইমারত দান করেন আমিন সেরকম মামুর দান করেন সেরকম সামিয়ানা ওয়া দুআনার মতো আমাদের মানসিকতা দান করেন আল্লাহ পাক আমাদেরকে ওই ইলমগুলো অর্জন করার তৌফিক দান করেন ইলমের সেই গভীরতা যাওয়ার তৌফিক দান করেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সাহাবী ওয়ালা জিন্দেগী যাপন করার তৌফিক দান করেন সাহাবী ওয়ালা জিন্দেগী যাপন করার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য তারা যেভাবে তাদের জান মাল সময় শ্রম উজাড় করে দিয়েছেন ওইভাবে আমাদেরকেও দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে জানো একটা বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম দান করেন আর আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখব স্বপ্নই আমাদেরকে ইনশাআল্লাহ বাস্তবের রূপ দেখাবে এক সময় না এক সময় অনেক ভালো কাজ হচ্ছে মাশাআল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় খুব ভালো কাজ হচ্ছে আমি চাচ্ছি মন থেকে আমার দোয়া এবং চাওয়া সবগুলো কাজগুলোকে একটা সমন্বয় করা অ্যাটলিস্ট আকিদা আমল এবং মানহাজ এই উসুলের মানদণ্ডে বাকি কিছু বিষয় আমাদের মধ্যে ইখতিলাফ আছে থাকবে আমি জানি কোনোদিনও আপনি বাংলাদেশের সবাইকে একটা জায়গায় আনতে পারবেন না এটা ইম্পসিবল অ্যাটলিস্ট তারপরেও একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক রাখা দূরত্বগুলোকে কমায় নিয়ে আসা শেষ করার আগে একদম লাস্ট এক মিনিট আমি একটা কথা বলে শেষ করে দিব একটা হাদিস খালি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাতার সোজা করো মিলে মিলে দাঁড়াও মাঝখানে দূরত্বগুলোকে বন্ধ করো কাঁধে কাঁধ মিলে মিলে দাঁড়াও তোমরা যদি এভাবে মিলে মিলে না দাঁড়াও একে অপরের সাথে মিলে মিলে না দাঁড়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়গুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবে আমাদের নামাজের কাতার ঠিক নাই আমাদের হৃদয়ের অবস্থাও ঠিক নাই আল্লাহ পাক আমাদেরকে নামাজের কাতারও যেমন সীসা ঢালা প্রাচীরের মতো করার তৌফিক দান করেন আমাদের মনগুলোকে আল্লাহ পাক জুড়ে দেন আমিন আমি একটা দোয়া করছি আপনারা আমিন বলবেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবানা আমিন ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়ানজিনা মিনাজ যুলুমাতি ইলা নূর ওয়াজান্নিবনা الفواحش ما ظهر منها وما بطن اللهم بارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا واعمالنا وازواجنا وذريتنا وتب علينا انك انت التواب الرحيم اللهم ثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم لعن الكفره الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون اولياءك اللهم انزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين امين يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم انه تعالى جواد كريم والرؤوف الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته